हेलो फ्रेंड्स, वेलकम टू एग्जाम्स मेड इजी। अपने सकल के आरो एक बार एग्जाम्स मेड इजी चैने स्वागत जाना। 19 जून 2020 एक नतून रिक्रुटमेंट नोटिफिकेशन बेरिए पश्चिमबंग स्वास्थ्य दफ्तर के वेस्ट बेंगल हेल्थ रिक्रुटमेंट बोर्ड के जानने फ्रेंड्स हमें अपन सकल के जानिए रखी नम्बर अफ वैकेंसी क्योंकि 1000 ओपरे प्राय 1300 प्लस शून्य पदे क्योंकि नियोग होते वेस्ट बेंगल हेल्थ रिक्रुटमेंट बोर्डर पक्ष के। तो आप रिक्रुटमेंट नोटिफिकेशन के डिटेले आलोचना करब। तगे रखी समय क्योंकि खूब कम, अपनारा 19 जून के अलरेडी फर्म फिल आप शुरू हो गए, ये शुधुमात्र 29 जून पर्यन्त ही चलबे। तो अपनारा कीभावे आवेदन करबेन, कारा कारा आवेदन योग्य, कोन कोन पदे वैकेंसी बेरिएछे, सम्पूर्ण ब्यापारटाके विशदे आलोचना करब। एवं आलोचना शुरू आगे जानिए रखी अपनारा जारा आमादेर चैनलटा भिजिट प्रथमबारेर जन्य करछेन, जारा आपनादेर आमादेर चैनलेर भिडियोगुलो प्रथमबारेर जन्य देखछेन, तादेर उद्देश्य जानिए रखी आमरा किन्तु एई चैनलेर माध्यमे प्रत्येक दिन कोनो ना कोनो चाकरीर परीक्षार आपडेट, सेटा केंद्र सरकार होक, पश्चिमबंग राज्य सरकार होक, एछाड़ाओ पश्चिमबंगेर विभिन्न जिलाभित्तिक रिक्रुटमेंट नोटिफिकेशन निये आलोचना करे थाकि। तो आपनारा जारा एखोनो चैनलटि सबसक्राइब करेननि तारा अवश्यई सबसक्राइब करुन एबं बेल आइकनटि प्रेस करे राखुन। एकई रकमभावे आमादेर चैनलेर प्लेलिस्टे चले जान, चले गिये आपनि जे जेलार बासिंदा सेई जेला सिलेक्ट करे देखे निन आपनार जेला थेके नतुन नतुन कि चाकरीर विज्ञप्ति बेरियेछे। तो फ्रेंड्स, वेस्ट बेंगल हेल्थ रिक्रुटमेंट बोर्डेर एई रिक्रुटमेंट नोटिफिकेशनटा निये आलोचना शुरू करछि। এক্ষেত্রে বলেছে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 19 জুন থেকে, সেটা চলবে 29 জুন পর্যন্ত। এক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশন ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন। এক্ষেত্রে মেডিকেল অফিসারের পদে স্পেশালিস্ট মেডিকেল অফিসারের পদে ভ্যাকান্সি বেরিয়েছে, কতগুলো ভ্যাকান্সি বেরিয়েছে, কোন কোন পদে বেরিয়েছে সেগুলো ডিটেলে আলোচনা করব। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এক্ষেত্রে স্কেল অফ পে যদি আমরা দেখি 15600 থেকে 42000, পে ব্যান্ডে 5400 টাকা গ্রেড পেতে, এটা আপনার 2009 সালের যে রোপা ছিল, পে কমিশন ছিল সেই অনুযায়ী, যেটা কিন্তু এখন রিভাইজড হয়ে বেসিক চেঞ্জ হয়ে গেছে এবং পে ম্যাট্রিক্স লেভেল 16 হয়ে গেছে। আপনারা যারা এটা সম্পর্কে গ্রস স্যালারি জানার প্রয়োজন হবে আপনারা কমেন্ট করে জানালে কিন্তু জানিয়ে দেবো। এক্ষেত্রে কিন্তু টোটাল মিনিমাম এমোলিউমেন্টস দেওয়া হচ্ছে 67,970 এনপিএ অ্যান্ড কে ইনক্লুডিং করে এবং এইচআরএকে এক্সক্লুডিং করে। এখানে এইচআরএ যোগ করলে কিন্তু আপনার গ্রস স্যালারি অ্যারাউন্ড 75,000। তো ফ্রেন্ডস, অ্যান্টিসিপেটেড ভ্যাকান্সি যদি আমরা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ দেখি, তো সবার আগে যেটা রয়েছে জেনারেল মেডিসিন, জেনারেল মেডিসিনে নাম্বার অফ ভ্যাকান্সি 162, আনরিজার্ভড 85, এসসি 35, এসটি 11, ওবিসি 16, ওবিসিবি 11, পিডব্লিউডি অথবা ফিজিক্যালি চ্যালেঞ্জ 4, জেনারেল সার্জারিতে 168টা, যেটা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তীতে রয়েছে জেনারেল সার্জারি, সেক্ষেত্রে 168 রয়েছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা। গাইনিয়ান অবস্টেট্রিক্স 121, অ্যানেস্থেসিয়া 226, অপথালমোলজি 93, ডার্মাটোলজি পদে 7টা ভ্যাকান্সি রয়েছে, প্যাথোলজিতে 49, বায়োকেমিস্ট্রিতে 61, মাইক্রোবায়োলজিতে 5, পেডিয়াট্রিক মেডিসিনে 141, অর্থোপেডিক সার্জারিতে 103, অঙ্কোলজিতে 7, রেডিও ডায়াগনোসিসে 102, সাইকিয়াট্রিতে 5 এবং ফ্রেন্ডস মেডিকো লিগালে 31। এই নিয়ে কিন্তু সর্বমোট 1371টা পদে ভ্যাকান্সি রয়েছে। এবার আপনারা কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু কিন্তু আমরা ফ্রেন্ডস এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে ফ্রেন্ডস, MBBS ডিগ্রি চাওয়া হয়েছে, এডুকেশন এবং বয়সের উদ্দেশ্যে কিন্তু 40 বছর 1 জানুয়ারি 2020 অনুযায়ী, এবং 2 বছর রিল্যাক্সেশন হবে যদি ওয়েল কোয়ালিফাইড ক্যান্ডিডেট হয়ে থাকে। এবং ফ্রেন্ডস, এসসি এসটি ক্যাটাগরিদের জন্য 5 বছর, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যাটাগরিদের ক্ষেত্রে কিন্তু 10 বছর অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস এই রিল্যাক্সেশন থাকবে। তো এবারে ফ্রেন্ডস আপনারা কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে বলা হবে। তো ফ্রেন্ডস, অনলাইন ওয়েবসাইট লিঙ্ক অ্যাক্টিভেটেড হয়ে গেছে, যে লিঙ্কটা আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, যেটা ফলো করে আবেদন করতে পারবেন। 29 জুন পর্যন্ত আপনাদের আবেদনের শেষ সীমা থাকছে, সময়সীমা যেটা আপনাদের বলে দিয়েছি। এবারে কিন্তু ফ্রেন্ডস আপনাদের টোটাল মার্কস ডিস্ট্রিবিউশন কী থাকবে সেটা এক্ষেত্রে বলে দিচ্ছি। আপনাদের MBBS ডিগ্রি এবং তার উপর 25% মার্কস থাকছে, এক্সপিরিয়েন্সের উপর থাকছে 10 মার্কস এবং পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকলে 40 মার্কস এবং ফ্রেন্ডস ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি আরও অন্য কিছু থাকে তাহলে কিন্তু 10 মার্কস থাকছে এবং ইন্টারভিউয়ের উপর থাকছে 15 মার্কস। এই টোটাল মার্কসের উপরই কিন্তু আপনার নির্বাচনটা হচ্ছে, অর্থাৎ টোটাল 100 মার্কসের উপরই কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্টটা হচ্ছে। তো ফ্রেন্ডস, এটা ছিল এই রিক্রুটমেন্ট নোটিফিকেশন সম্পর্কে যাবতীয় আলোচনা। একই রকমভাবে কোনো প্রশ্ন থেকে থাকলে, প্রত্যেক দিন এমন রিক্রুটমেন্ট নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই।